আবু হুজায় পাটাক দিয়া বলে ও মজলিশের মুরব্বীরা রে এই কে আমার কাছে চিঠি পাঠাইছে জানো যারে না বানাইলে আল্লাহ তোমারে আর আমারও বানাইত না ওই পয়গাম্বার চিঠি পাঠাইছে তার ডাকে যদি সারা না দি আমি আমার বহুত মুখটা দেখি আমার জন্য বর দেখা হারাম হইয়া যাই আবু যাই বাবার ঘোড়া টান দিয়া পয়গাম্বার দরজার সামনে হাজির পয়গাম্বার বললেন আবু যাইফা আল্লাহ অর্ডার করেছেন যুদ্ধে যাইতে হবে কিন্তু এক নাম্বার যে কমান্ডার হবে উনি হয়ে যাবে আবু যাইফা ডাক দিয়া বলেন পয়গাম্বার আমি এক নাম্বার কমান্ডার হওয়ার জন্য প্রস্তুত আছি ফাইনা মাতাল ফাসালমা ওয়াদুল্লাহ অন্য আয়াতের ভিতরে বলে মিল হাবিল ওয়ারি বান্দা তোমরা আমাকে পূজো কিন্তু পাও কি তোমরা আমাকে পূজো কিন্তু পাওনা কারণ কি জানো তোমরা কুরআনের আয়াত কি বিশ্বাস করে আমি যে পড়লাম আয়াতের ভিতরে বলতেছেন মিন হাবুল ওয়ারি বান্দা কলবের চক্ষু দ্বারা তাকাইয়া দেখো আমি তোমার ঘেরির স্বার্থ করতে চাই তোবি গটে আছি আল্লাহু আল্লাহ বলছে আমি তোমার স্বার্থ করতে চাই কি এ আল্লাহর বান্দা একটা জিনিস হারাইয়া যায় স্বচ্ছ আছে অত স্বচ্ছ আছে তালাশ করলো পাওয়া যায় এই কথা ঠিক না আবার যদি ভালোভাবে খেয়াল করিয়া তালাশ করে পাওয়া যায় আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি তোমার কলবের স্বচ্ছ ধারা আল্লাহর ভালো ভাবে তালাশ করতে পারো তাহলে তাকাইয়া দেখবা আমি তোমার অতি কঠে কথা ঠিক কিনা সুরে বান্দা বারো রবুল আউ্বাল রবুয়াল মাস চলতেছে এই মাসটা এত বড় একটা প্রিয় মাস এই মাসটা এত বড় দামি আমার মাওলায় যারে না বানাইলে আজকে যে আমরা এই জায়গায় আছি আমাগো মতন মানুষ আল্লাহ বানাইতে না কথা ঠিক কি না আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এত মায়া করিয়া তো যত্ন করিয়া বানাইলাম এ বান্দা কেন বানাইছি জান আমি তোমাদেরকে বানাইছি এই জন্য সব টোটাল বডিটা অন্য দ্বারা বানাইলাম কিন্তু বান্দার কপালে বান গুক্তা মুখম মণ্ডলটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইছি সব ফেরেশতাদের মাধ্যমে তুই আর আল্লাহ যদি বলে কুল ফায়াত আমি হয়ে যাইতাম আমি কি হয়ে যাইতাম ফেরেশতাদের মাধ্যমে এত যत्न কোইরাও আমারে আল্লাহ যদি ইচ্ছা করত কই তো হও আমি হই যাইতাম আবার যদি বলতো যাও আমি কি

মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন আমি বান্দা তোমাদের কি এত সুন্দর করিয়া বানাইছি আমি আল্লাহ সময় কইরা বানাইলাম ইচ্ছা করলে এক সেকেন্ডের ভিতরে তৈরি করতে পারতাম কিন্তু বানাই নাই কেন বান্দা জানো আল্লাহ বলতেছেন খেয়াল করে আমি তোমাকে বানাই নাই ওভাবে কেন জানো কারণ সব চাইতে তুমি আমার একজন দান দান

এত একটা সুন্দর ধর্ম ইসলাম পাইলাই ওই পয়গম্বরে আরাবি এই মাসে জন্মগ্রহণ করছেন এই মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবীকে কেন পাঠাইলেন কির জন্য পাঠাইলেন এটা আমাদেরকে বুঝতে হবে আয়াতির ভিতরে বলেন আপনার উন্মতির জানায় দেন আপনার উন্মত যদি জান্নাতে যাইতে চায় আমাকে রাজি খুশি করতে চায় এক নাম্বার হলো আমার সুন্নতের মালা তারে গলায় লাগাইতে ঠিক কিনা এখন বাজার প্রশ্ন হলো আপনি বলেন নবী সারা কি জান্নাতে যাওয়া যাবে নবী সারা জান্নাতে যাওয়া বোঝার চেষ্টা করি আমি বলছি ওয়াস মাহফিল শোনার জিনিস ওয়াজ মাহফিল যদি না বুঝেন আপনি বলতে পারে অনেকে ওয়াজ মাহফিল কর্তা প্রত্যেক গইনি কথা ঠিক না আমি ব্যক্তি খারাপ হইতে পারি কিন্তু এই যে কথাগুলা এইগুলা খারাপ যদি মনে করেন কথাগুলা খারাপ তাহলে আপনার ইমান তাহলে আপনার কি ইমান নাই কারণ আমি খারাপ হইতে পারি আমার কথাগুলা কি কুরআনের আয়াত বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ ও নবী আপনি আপনার উম্মতের জানান

আল্লাহ বলতেছেন নবীকে ভালোবাসতে হবে অন্য আয়াতের ভিতরে বলেন তুমি যদি তোমার ধন চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারো তাহলে কশিং কালো হাজারো সেজদা করলো সেজদা দিয়া পড়িয়া থাকলো আমার জান্নাতে তোমার জায়গা হবে না ঠিক কিনা তাহলে ভালোবাসতে হবে কাকে কাকে খুশি করার জন্য হজরতে আবু ইসলাম গ্রহণ করে নবী জিজ্ঞাসা করছে ও আবুা তুমি বলো ইসলামের জন্য তুমি কি করতে পারবা আবু বলেন ও পয়গম্বর আমি আবু আবুা ইসলামের জন্য জীবনটা পর্যন্ত বেরিয়ে দিতে পারো আসতে বলেন আরো জোরে বলেন ও আবু তুমি আমার জন্য কি করতে পারবা বলতেছেন বলতেছে আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাকে আপনি ইসলামের জন্য ডাক দিতে দেরি হইবে আমি আবু হুদায় আপনার কাছে আসতে মোটো দেরি লাগবে না যে অবস্থায় থাকি না কেন আমি আপনার সামনে আসি কিছুদিন যাওয়ার পরে ওই নাজি হয়ে গেল যুদ্ধ করতে হবে যুদ্ধের ঘোষণা হয়ে গেল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সাত এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেই কমান্ডার থাকবে দুই নাম্বার তিন নাম্বার কমান্ডার যুদ্ধ থেকে ফিরিয়া আসতে পারে এক নাম্বার যে কমান্ডার হইয়া নেতৃত্ব দিয়া যুদ্ধের ময়দানে যাবে আসতে পারবে না এক নাম্বার যে কমান্ডার থাকবে উনি আসতে পারবে না শহীদ এখন বলেন যদি আপনি জানেন এইখানে গেলে আপনার মরণ হবে যাইবেন না কথা বলেন কেউ যাবে আজকে যদি বলা হইতে জায়গায় আসলে পুলিশ এসে আপনার ধুইয়ে নিয়ে যায় জীবন ওখানে 50 লক্ষ টাকা দিলো আশা দিছে কথা ঠিক কিনা জোরে কথা আজ যদি জানতেন

নবী আমার টেনশনে পড়িয়া গেলেন আমি দুই নাম্বার তিন নাম্বার কমান্ডার যোগার করতে পারো এক নাম্বার কমান্ডার কাকে বানাবো কেউ যাই না শুইরা না ওই যুদ্ধে যাবে না কারণ আল্লাহ তো বলছেন এক নাম্বার কমান্ডার শহীদ আর যেই কমান্ডার শহীদ হইয়া যাইবে আমার আল্লাহ ঘোষণা দিছে ওর বিনা হিসাবে জান্নাতে শুইরা যাইবে বিনে সাহায্য এখন বাজার তারা জীবন দিয়া সয়ে দিয়া জান্নাতে যাইতে চায় আর আজকে আমরা এই জায়গায় এই কুরআনের হাফেজকে পাগড়ি দিয়া তার জন্য দোয়া কইরা মাওলার রাজি খুশি কইরা জান্নাতে যাইতে কারা কারা রাজি আছি কণ্ঠটা চাইরা জোরে একটা ডাকদান আল্লাহ কুইয়া ডাক দিলে 100% পাবো না যে আল্লাহ কারণ আল্লাহর টাকার মত তো কেউ নাই আল্লাহ ঢাকার মত কি কেউ নাই আল্লাহ ছেলে নাই সন্তান নাই হে নাই এতজন কেউ নাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি তুমি আমাকে ডাক তো আমি আল্লাহ কি এই যে একবার সুবহানাল্লাহ বললাম আল্লাহ কিছুই আসমান থেকে জমিন পর্যন্ত সব খালি জায়গা নাকি পুরেছে লাভ না এমন এখন যদি বলা হয় তো যেই জায়গায় এই যে সুবহানাল্লাহ কিছুই এম পি 50% কত আছে লাফের কি কিছুদিন আগে আমাদের মেম্বার আমার নাম কাদের এখন এই সময় আমার বাসায় শুয়ে সকালবেলা আমার বড় আজরাইল যে আপনার পিছনে ঘুরছে আপনি দেখেন আপনি কি যদি দেখতে যখন দেখা দিছে তখন ঘুমটা কি ভাই সে আল্লাহর বান্দা খেয়াল করে বুঝেন মিলাদুন নবীর মাস সিরাতুন নবীর মাস সংক্ষেপে আলোচনা শেষ করব তো মহাব্বতের সহিতই পাকে জিকির করুন যুদ্ধের সাইমানা রেডি হইবে এখন এক নাম্বার কমান্ডার কি হবে যাই না শুই না যুদ্ধে শহীদ হইয়া যাইবে নবী আমার নামাজ পড়তেছে আর দোয়া করতেছে আমি এক নাম্বার কমান্ডার কোথায় পাইব এমতো অবস্থায় আমার নবীর স্মরণে আইসা গেছে ওই যে আবু হুজাইফা নামের সাহাবি ছিল সে তো বলছিল যে যুদ্ধে ইসলামের জন্য জীবনটা দেওয়াও তার জন্য প্রস্তুত আছে নামাজ শেষ করার পরে আবু হুজায় নামে একটা চিঠি লিখলেন চিঠি লেখা দুধ দিয়া পাঠাইয়া দিলেন যা অমুক জায়গায় এই রকমের একটা লোক পাবা আবু তারে বলবা মদিনার নবী কামলিওয়ালা তার জন্য একটা চিঠি পাঠায় তার জন্য কি তুমি যে অবস্থায় থাকে না কেন তুমি নদীর কাছে চলে যাবা খেয়াল ওই লোক করতে করতে এক সময় একটা বিবাহের অনুষ্ঠানে বসে গেছে কষ্ট বিবাহের অনুষ্ঠানে যাইয়া ওই লোক ডাক দিয়া বলতেছে এখানে কি কেউ আস আবু সব নামের আমাদের কেউ যদি থাক কয়গম্বরে আরাম চিঠি পাঠাইছে তাড়াতাড়ি সারা দিয়ে দে বিবাহের অনুষ্ঠান থেকে দারা বলতেছেন ফের ছে পাঠাইছে আমাকে দেও আমি তো আবু সব জায়েফা যখন বলতেছেন মাদীম আর কামনিওয়ালা চিঠি পাঠাইছে আমি চিঠিটা হাতের ভিতরে দিয়েছেন খেয়াল করে খেয়াল করে চিঠিটা যখন হাতের ভিতরে দিয়া দিছেন আবু হুযায়ফা বিসমিল্লাহ বইলা চিঠির ভিতরে যে একটা চুমা লাগাইয়া দিছে চিঠির ভিতরে যখন চুমা লাগাইয়া দিছে আল্লাহু আকবার

তা ঠিক কিনা জোরে বলেন খেয়াল করেন আবু হুযায়ফা এবার চিঠিটা নিয়ে যখন খুললেন চিঠিটা খোলার পরে দেখতেছেন পয়গম্বরের হাতে লেখা পয়গম্বর লিখতেছে আবু হুযায়ফার যেখানে যে অবস্থায় থাকুন না কেন আমি পয়গম্বর খুব বিপদে আছি আমার কাছে আসনার এই কথা বলার পর যখন আবার একটা চুমা লাগায় দিলেন দ্বিতীয় চুমাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হুজায় নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ ছুইলা গেছে আল্লাহ আবু হুযায়ফা থেকে উঠা গোলার গোর উঠা যখন টান লাগাইয়াতেছেন মজলিসের মুরব্বিরা ডাক দিয়া বলতেছেন ও আবু হুযায়ফা তুমি কি জানো না বিবাহের পরে স্ত্রীর চেহারা ডাকা দেখাও তোমার জন্য ফরস আবু হুজায় ফাটাক দিয়া বলে ও মুসলিমের মুরব্বীর এই মাত্র কে আমার কাছে চিঠি পাঠাইছে জানো যারে না বানাইলে আল্লাহ তোমারে আর আমারও বানাইত না ওই পয়গাম্বার চিঠি পাঠাইছে তার ডাকে যদি সারা না দিয়ে আমি আমার বোর মুখটা দেখি আমার জন্য বোর মুখ দেখা হারাম হইয়া যাই আবু যাই বাবার ঘোড়া দিয়া পয়গাম্বার দরজার সামনে হাজির পয়গাম্বার বললেন আবু যাই আল্লাহ অর্ডার করেছেন যুদ্ধে যাইতে হবে কিন্তু এক নাম্বার যে কমান্ডার হবে উনি শহীদ যাবে আবু হোজাইফা ডাক দিয়া বলেন পয়গম্বর আমি এক নাম্বার কমান্ডার হওয়ার জন্য প্রস্তুত আছি আমি এক নাম্বার কমান্ডার হওয়ার জন্য কি খেয়াল করে এবার বলতেছেন আমি তোমাকে এক নাম্বার কমান্ডার হিসাবে নিয়োগ করলাম এবার যুদ্ধের ছায়া রেডি করো পতাকা রেডি করো অস্ত্র রেডি করো পতাকা লিখতেছেন পয়গম্বরের কামরা থেকে ওই যেই কামরায় বসিয়া এবার যুদ্ধের সায়মানা রেডি করতেছেন পয়গম্বর বসিয়া বসিয়া দেখতেছেন কে জানো আবু হুজায়ফার কাছে একটা চিঠি নিয়ে আসে আবু হুজায়ফা আবার হাতের ভিতরে জানি কি লেখা দেয় আবার সইগা যায় আর আবু হুজায়ফা বৈশা বৈশা চোখের পানি মুছে আর কান্না করে একবার করতে করতে তিনবার যখন করলেন তিনবার করার পর নবী কয় আবু ফা তোমার কাছে কে এত বার বার চিঠি নিয়ে আসে কির জন্য আসে আমার তু বলো আবু হুযায়ফা ফা দিয়া বলে উপায় করলাম আপনি তো জানেন না আপনি তো জানেন না আমি কোন মজলিস থেকে উঠিয়ে আসছি পয়গম্বর আপনি তো চিঠি পাঠাইছেন আপনার দুধ যেই সময় চিঠি নিয়ে গেছেন আমি ওই সময় নব বর হিসাবে বিবাহের অনুষ্ঠানে বসা বিবাহের অনুষ্ঠান হইয়া গেছে আমার মিষ্টি পাং চলতেছে এ সময় কে জানো ডাক দিয়া কয় আবু জায়ফা নামের কেউ আছো নাকি মদিনার নবী চিঠি পাঠাইছে মদিনার নবী তোমার তালাশ করছে তাড়াতাড়ি যাইতে হবে پیغمبر আমি আপনার চিঠি পাইয়া আমি আমার স্ত্রীর চেহারাও দেখি নাই ঐ বাবব বধূ istri আমারে চিঠি পাঠাইছে প্রাণের স্বামী গো আপনি কি অবস্থায় চইলা গেছেন আমি জানিনা তবে আপনি আমার কাছে একবার আসবেন আমি আপনার চেহারা একবার দেখব কিন্তু আমি তো জানি আমার চেহারা দেখলে আমার বড় ও আমার আল্লাহ আমার বিবির চেহারা দেখলে আমার মোহাব্বত পয়দা হইয়া যাইবে এই কারণে আমি যাইতে চাই না কারণ আমার মোহাব্বত পয়দা হয়ে গেলে আমি আর বিরে যাইতে পারবো না पैगंबर এবারে ডাক দিয়া বলতেছেন তোমার আর মোটো দেরি করা হইবে না তুমি তাড়াতাড়ি তোমার নববজীর কাছে চলিয়া যাও নববজীর কাছে চলিয়া গেলেন নববজীর কাছে যাওয়ার পর বারান্দায় দাঁড়াইয়া ডাক দিয়া কয় দিদি তুমি কি বলবা আমাকে একটু বলো দিবিজান ডাক দিয়া বলতেছেন প্রাণের স্বামী আমি আপনাকে কিছু বলতে চাই না আপনি বিবাহের পরে চলিয়া গেছেন এখন আমার একটু মনে চায় আমার হাতের এক গ্লাস শরবত আমার পক্ষে এখন শরবত খাওয়ার মোটো সময় না যদি যুদ্ধে চলিয়া যায় আর আমি আবু হুজাইফা যদি না যাই আমার নবীর যদি কেউ আঘাত করে আমি আবু হুজাইফা দুনিয়ায় বাস এবার ডাক দিয়া বলেন ও পয়গম্বর পয়গম্বরের শরীরে কেউ আঘাত দিলে আমি আবু হুজাইফা দুনিয়ায় থাকব না বিবি ডাক দিয়া বলে স্বামী গো আপনি আমার কাছে দেখাও করবেন না সর্বদোপান করবেন না আমার একটু অনুরোধ হইল আমি হাত জাগাইয়া একটু মাওলার দরবার দোয়া করব আপনি একটু আমিন বলবেন এবার আবু হোজাইবা ডাক দিয়া কয় জীবন সম্ভব না কারণ আমি জানি মোনাজাতের ভিতরে আমিন বললে কবুল হইয়া যাইবে কি হই যাইবে এ আমিন মানে কি আমিন মানে কবুল করা আমিন মানে কি বলতেছেন আমি যদি আমি বলি আমার কবুল হইয়া যাইবে ও বিবি তুমি যদি হাত বল বলো আমার আল্লাহ আমার স্বামীর যুদ্ধের মাঠ থেকে ফিরাইয়া দিব আল্লাহ কবুল করবে কিন্তু আমি চাই না যুদ্ধের মাঠ থেকে আমি আবার ফিরিয়া আসি এ বিবি তুই তো জানো না আমি যে সময় চিঠিটা পাইছি আমি জান্নাতের সুগেরাজ পাইছি আমি যদি জান্নাতে যাই আমি জান্নাতে যাইয়া তোমারে আমি পাইতে পারি কথা ঠিক কিনা যাবে হে আল্লাহর বান্দা খেয়াল করিয়া বোঝেন এই জন্য আমার মাওলার যারা মোহাব্বত করছে মাওলার যারা ভালোবাসছেন নবীর মোহাব্বত ছাড়া নবীর ভালোবাসা ছাড়া জীবনও আমার মাওলার পাওয়ার সম্ভাবনা ঠিক কিনা যাবে আমরা কারা কাড়াকড়াসে আস্তে জোরে ডাক দেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি দুনিয়ায় বৈশা আমার পয়গম্বরদের ওয়ারিস যারা আছে পয়গম্বরদের কি ওয়ারিস যারা আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যদি তাদেরকে mohabbat করে স্নেহ করে

ঠিক কিনা জোরে তাহলে মূল কথা হইল এই যে কুরআনের মজলিস হয়তোবা আমি একদিন থাকবো না আমার না থাকলো আল্লাহ আর একজনের দ্বারাও কি চালাইতে পারে না পয়গম্বর নাই তিনি দিন প্রতিষ্ঠা করছেন খেয়াল করেন পয়গম্বর নাই তিনি দিন প্রতিষ্ঠা করছেন কিন্তু তিনি নাই বললে এখন যে দিনের প্রচার চলে এটা তো বুঝবো দিনের প্রচার চালাইতেছেন না কিন্তু আমরা আলে মোলামা থাকব না একজনের পর একজন যাবে কিন্তু আর একজন পয়দা করে দেবেন কে আরো একটা জোরে ডাক দেন বাজান পাও কই এই মজলিশে বৈশাখ জোরে একটা জবান কইলা ডাক দিয়া কন আল্লাহ আল্লাহ আল্লাহ

নাই বন্ধু পর্দা উঠা কথা বলো আমার মাওলার তুমি সারা মাফ করবে আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দিয়ে বলে আমি ربنا يا ربانا يا رب যাবার কি কোনো জায়গা আছে যাবার কোনো যাবার কোন আর যদি আমার মৌলায় বোন দরিয়াই কপালপুর যান নাম সারা কোনো ওই জাহান নামের আগুনে যদি জ্বলতে না যা চোখের পানি সারিয়া সারিয়া মিনতি করিয়া কান্দ জীবনের চাও আর আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কয় না কয়না কয়না দেখছো এ কনে না

জন্য আমার কবুর দায় আগুন লাগ জরে বাবা একটু ভালো করে শুইয়া পোষ막 মাসের শীতের যাত্রী ওডিয়া প্রজাপ করিয়া ডাক দিছো মা নাকাইয়া জাগানা ডান পাশ থেকে নিয়া ভিতরে বাম পাশে শুয়াইছিলা আবার তুই প্রজাপ করিয়া ডাক দিছো কইয়া জাগানা বাজানো সারা রাত আমি তুরে বুকের উপরে লইয়া রাত কাটাইছিলাম সকাল বেলা থেকে উঠিয়া দেখি সূর্যটা এক থেকে তিন নাল উপরে উঠিয়া গেছে ফজরের নামাজ কাজা হইয়া গেছিল বাজান তোমার কারণে

যুবক অন্তুরালের আমার কান্দ ও মাওলা কার মনে কি ব্যথা আছে আপনি তো জানেন মাওলা আপনি খাস করিয়া সকলের চাহিদা চাহিদাটি পূর্ণ করিয়া দেন দয়ার মালিক আমাদের এলাকা থেকে আজকে একজন মুরুব্বি দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরে চলে গেছে ও আমার মাউলা এই রকম মাহফিল প্রত্যেক বছরে তার কাছে যাইতাম বলতাম রান্না বড়া করা লাগে আজকে লোকটা দুনিয়া এলা যদি থাকতো রান্না করতো হাজার হাজার মানুষ উপস্থিত হইয়া আছে তারা খাইতো ও আমার মালি তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বান যার মাহারাইয়া গেছে সে বুঝে মাহারানো যন্ত্রণা কেমন যার বাবা হারাইয়া গেছে ওরে সে বুঝে বাবা হারানো দ তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় মাওলা আমাদের সকলকে মাফ করিয়া দাও কালিমায় তৈবা ইল্লাহ